বিসমিল্লাহ রহমানের আহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ বিএম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখন আমি আলোচনা করব মোট মুনাফা অনুপাত মোট মুনাফা অনুপাত হলো মোট বিক্রয় মূল্যকে মোট মুনাফা দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে যে হার পাওয়া যায় তাকে মোট মুনাফার হার বলে এখন বিক্রয় মূল্য সমান আমি আগে আলোচনা করেছি যে দামে পণ্য বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য বলে আবার মোট মুনাফা সমান বিক্রয় মূল্য থেকে সকল খরচ বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায় এখন আমরা সূত্রে আসি মোট মুনাফা অনুপাতের হার সমান মোট বিক্রয় মূল্যকে মোট মুনাফা দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণন করলে মোট মুনাফার হার পাওয়া যায় আশা করি স্পষ্ট বুঝাতে পেরেছি আজকের ভিডিও দীর্ঘায়িত করব না করোনার এই মহামারীর মধ্যে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাও কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে